কারো কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিও না, না হলে তার আর কিছুই হারাবার ভয় থাকবে না, আর তখন সে কি করতে পারে সেটা ধারণার বাইরে চলে যাবে। আজকের গল্পটা এমনই একজন জোকারকে নিয়ে, সিনেমার দুনিয়ার এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা বহুল আলোচিত জোকার সিনেমাটি এক্সপ্লেন করব। তাহলে দেখতে থাকুন জোকার সিনেমাটির ঘটনা প্রবাহ। সিনেমা শুরুতে গোথামের নামের একটি কাল্পনিক শহরকে দেখানো হয়, যেখানে আর্থার নামের একজন লোককে রাস্তায় দেখানো হয়েছে। তিনি একটি কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছিলেন, মানে অ্যাডভার্টাইজিং করছিলেন। তখন সেখানে কিছু বাচ্চা তার বিজ্ঞাপনের বোর্ডটি নিয়ে পালিয়ে যায়। আর্থারও তখন তাদের পিছু করতে থাকে আর সে বাচ্চাদেরকে ধরে ফেলে, কিন্তু সেই বাচ্চারা তার বোর্ড ভেঙে দেয়, একই সাথে তাকে খারাপভাবে মারধর করে। আসলে তখন গোথাম শহরের অবস্থা খুবই খারাপ ছিল। এখানকার মানুষের চাকরি নেই, তাদের কাছে কোনো টাকা নেই, খাওয়া দাওয়ার অভাব ছিল, এই শহরের অপরাধের হারও ছিল অনেক বেশি। এরপরে আর্থারকে দেখানো হয় সে একজন সাইকো আর্টিস্টের কাছে গিয়েছে, যেখানে তিনি অনেক উচ্চ স্বরে হাসছিলেন পাগলের মতো। আসলে তার স্নায়ুবিদ ব্যাধি রয়েছে। এই রোগটিকে সাইকোটিক্যালি ডিলিউশনাল বলা হয়, যেখানে মানুষ তার নিজের মনের মধ্যে একটি ভিন্ন জগতে বাস করত এবং কখনো কখনো রোগী বাস্তব জগৎ এবং তার মনের জগতের মধ্যে পার্থক্য করতে পারত না। আর্থার এই রোগের প্রথম পর্যায়ের রোগী। এই রোগে একজন ব্যক্তি সবসময় তার অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয় না। এ কারণে আর্থার যখনই টেনশনে থাকে সে জোরে জোরে পাগলের মতো হাসতে থাকে। এ কারণে সে এখনো হাসছিল। তখন তিনি ডাক্তারকে বলেন, আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চেয়েছিলাম, কিন্তু গোথাম শহর যা অপরাধের জগতে পরিণত হয়েছে এখানে কিছু করা এত সহজ হবে না। এরপর তিনি ডাক্তারকে তার ডায়েরি দেখান, যেখানে তিনি লিখেছেন, আমি আশা করি আমার মৃত্যুর মূল্য আমার জীবনের চেয়েও বেশি। এরপর ডাক্তারের সাথে দেখা করার পর আর্থার তার বাড়িতে ফিরে আসে, যেখানে সে তার মায়ের সাথে থাকত। তার মা এক সময় এই শহরের মেয়রের হয়ে কাজ করতেন, যার নাম টমাস ওয়েন, যিনি ছিলেন এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, একজন বিলিয়নিয়ার। কিন্তু এখন তার মায়ের চাকরিও নেই। যাই হোক, আর্থার পরের দিন তার কাজে যায়। তখন তার একজন কলিগ তাকে বলে, আমি শুনেছি কেউ তোমাকে আঘাত করেছে। আর্থার বলে, তারা বাচ্চা ছিল। তার সহকর্মী বলে, তোমাকে গোথাম শহরে নিজেকে রক্ষা করতে হবে, সেজন্য সে তাকে একটি বন্দুক দেয়। যদিও আর্থার বন্দুক নিতে চায় না, কিন্তু তার সহকর্মীর চাপাচাপির কারণে সে তার কাছে বন্দুকটি রেখে দেয়। আর্থার বন্দুকটি নিয়ে গেলেও ভেতরে ভেতরে সে খুবই নিরীহ ছিল, সে কখনো কারো ক্ষতি করতে চায় না। এরপরে আর্থার একটি জোকার হিসাবে একটি শিশু হাসপাতালে যায়। যখন তিনি বাচ্চাদেরকে হাসানোর জন্য তার অভিনয় করে যাচ্ছিলেন, তখন বন্দুকটি তার পকেট থেকে পড়ে যায়। তখন তার বন্দুকটি সেখানে থাকা বাচ্চা আর হাসপাতালের কর্মীরা দেখে ফেলে। এরপরে যখন আর্থারকে তার বস ডাকে, সে আর্থারকে অনেক বকাঝকা করে। তিনি বলেন, বাচ্চাদের সামনে বন্দুক নিয়ে হাসপাতালে গেলেন কেন? আর্থার তার চাকরি বাঁচাতে তার বসকে বলে, এটা আমার কাজের একটা অংশ। তার বস বলে, তুমি কেমন জোকার যে বন্দুক দেখিয়ে বাচ্চাদের সামনে কাজ করে। এছাড়াও তিনি বলেন, তোমার সহকর্মী আমাকে বলেছে যে তুমি গত সপ্তাহে তার কাছ থেকে একটি বন্দুক কিনেছিলে। আসলে যে ব্যক্তি আর্থারের সাথে কাজ করেছিল সে এই বন্দুকটি তার কাছে জোর করে দিয়েছিল। সে বসের সাথে মিথ্যা বলেছে যে আর্থার তার কাছ থেকে বন্দুকটি কিনেছে, তাই তাকে চাকরি থেকে বের করা হয়েছে। আর্থার শোক ও হতাশার মধ্যে জোকারের গেটআপে তার বাড়ির দিকে রওনা দেয়। আর সে যখন ট্রেনে উঠেছে, তখন সেখানে তিনটি ছেলে একটি মেয়েকে বিরক্ত করছিল। তাদের দেখে আর্থার খুব রেগে যায় আর সে বরাবরের মতো জোরে হাসতে থাকে, কারণ সে তার আবেগকে ধরে রাখতে পারে না। যে মেয়েটি বসে আছে সে সেখান থেকে উঠে চলে যায়। তারপর সেই তিনটি ছেলে আর্থারের কাছে আসে। তারা তাকে বলে, আমরা কোনো কৌতুক বলিনি। আর্থার তাদের বোঝানোর চেষ্টা করে যে আমার একটি চিকিৎসা সমস্যা আছে, কিন্তু তারা তার কথা শুনতে চায় না। তাই তারা আর্থারকে খুব খারাপভাবে মারতে শুরু করে। আর এই মুহূর্তে আর্থারের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার কাছে থাকা বন্দুকটি নিয়ে সে দুটি লোককে শ্যুট করে আর তৃতীয় লোকটি ট্রেন থামার পর পালানোর চেষ্টা করে, কিন্তু আর্থার তখন তাকে তাড়া করে আর শেষ পর্যন্ত তাকে হত্যা করে। এই তিনজনকে হত্যা করার পর আর্থারের মনের কষ্ট একেবারেই দূর হয়ে যায়। সে দৌড়ে একটি পাবলিক ওয়াশরুমে যায়, সেখানে সে নাচতে শুরু করে। অর্থাৎ সে অন্য দুনিয়া সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। আর্থার যার হৃদয় শিশুর মতো নিষ্পাপ, সে কখনোই কারো ক্ষতি করতে পারে না, যে তার অসুস্থতার সাথে লড়াই করেছিল এত বছর। গোথাম শহর আর এখানকার অপরাধ আজ তাকে অপরাধী করে তুলেছে। আর্থার এখান থেকে সোপি নামে তার প্রতিবেশীর কাছে যায়। আর সোপি তার একমাত্র মেয়ে নিয়ে থাকত, কারণ সোপির ডিভোর্স হয়েছিল আর তিনি একাই থাকতেন তার মেয়েকে নিয়ে। আর্থার সোপিকে পছন্দ করত, তিনি তার সাথে ভালো কথা বলেন। এরপর আর্থার আর মেয়েটি শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়। পরের দিন শহরের মেয়র টমাস ওয়েনের টিভিতে একটি সাক্ষাৎকার নেওয়া হয় আর তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনটি খুন করেছে সে সম্পর্কে, কারণ তারা তিনজনই থমাস ওয়েনের কোম্পানিতে কাজ করেছিল। টমাস বলেছেন যে যারা মারা গিয়েছিল তারা খুবই ভালো ছিল, আর যে ব্যক্তি তাদেরকে মেরেছে তিনি খুবই দুর্দান্ত ব্যক্তি ছিলেন। গোথাম শহরে একটি অদ্ভুত তরঙ্গ দেখা দিয়েছে, যেখানে সমস্ত গরিব মানুষ ধনীদের
বিরুদ্ধে চলে গেছে। এই কারণে গোথাম শহরে অনেক লোক জোকারের সমর্থন করছে, যারা তাকে নিন্দা না করে তার সাপোর্ট করতে শুরু করে। পরের দিন আর্থার তার সাইকো আর্টিস্টের সাথে আবার দেখা করতে যায়। তখন সাইকো আর্টিস্ট তাকে বলে, সরকার আমাদের কাজের অর্থায়ন পুরোপুরি বন্ধ করে দিয়েছে, তাই এটি আমাদের শেষ বৈঠক। এখানকার জনগণ, সরকারের আপনার মতো লোকের দরকার নেই, আমার মতো লোকেরও নেই। আর এই কথাটি আর্থারকে আরো কষ্ট দেয়, কারণ সে তার মস্তিষ্কের জন্য ওষুধ আর পাবে না। আর্থার এখান থেকে একটি স্ট্যান্ড আপ কমেডিয়ান শোতে যায়, যেখানে তার প্রতিবেশী সোফিকেও সে সেখানে দেখতে পায়। কিন্তু সেখানে অনেক মানুষ দেখে আর্থার অনেক নার্ভাস হয়ে যায়। উত্তেজনার কারণে আর্থার আবার পাগলের মতো হাসতে শুরু করে, যা সে নিয়ন্ত্রণ করতে পারে না, আর তার পুরো শোটি নষ্ট হয়ে যায়। আর্থার সোফির সাথে আবার বাইরে যায়। তখনই খবরের কাগজে খবর দেখে যেখানে জোকারের প্রশংসা করা হচ্ছে। সোফি আর্থারকে বলে, জোকার যা করেছে তা একেবারেই ঠিক ছিল, তিনজনই খুব খারাপ ছিল, কিন্তু ওই তিনজনের মতো এই গোথাম শহরে কয়েক হাজার খারাপ মানুষ বাকি আছে। এখানে আর্থার দেখে লোকেরা এখন জোকারের মুখোশ পড়তে শুরু করেছে, যা এক ধরনের স্পষ্ট লক্ষণ যে লোকেরা জোকারকে সমর্থন করছে। এরপর আর্থার বাড়িতে আসে, তিনি দেখেন যে তার মা পোস্ট করার জন্য টেবিলে কিছু চিঠি রেখেছে। আর্থার তখন চিঠিগুলো খুলে একটি চিঠি পড়তে থাকে, আর চিঠিতে এই শহরের মেয়র টমাস ওয়েনের জন্য ছিল। আর্থার তার মায়ের কাছ থেকে লুকিয়ে থাকে, চিঠি খুলে সে পড়তে শুরু করে, যেখানে তিনি জানতে পারেন তার মা এবং টমাস ওয়েনের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। আর্থারের মা তার কোম্পানিতে কাজ করতেন, এতক্ষণ পরে সে জানতে পারে আর্থার টমাসের অবৈধ সন্তান ছিলেন। আর্থারের মা তাকে বলে, আমি যখন তার বাড়িতে কাজ করতাম আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু তারা ছিল সমাজের উঁচু স্তরে আর আমরা খুব নিম্ন স্তরের, তাই আমাদের মিলন সম্পূর্ণ অসম্ভব, আমরা দুজনেই আলাদা হয়ে গেলাম। এটা আমি কাউকে বলিনি, কারণ মানুষ আমাদের সম্পর্কে কি বলবে কে জানে। আর্থার এটি বুঝতে পারে, তার সাথে দেখা করতে টমাস ওয়েনের বাড়িতে যায়, যেখানে তিনি টমাস ওয়েনের ছেলে ব্রুস ওয়েনের সাথে দেখতে পায়, যিনি আগামী দিনে ব্যাটম্যান হয়ে উঠবেন। আর্থার ব্রুসকে জোকারের মতো হাসায়, তার সাথে খেলে, কিন্তু তারপরে তার বাটলার আলফ্রেড আসে, যা আর্থারকে ব্রুস ওয়েন থেকে দূরে থাকতে বলে। যেখানে আর্থার বলে, আমি প্যানি প্লেকের ছেলে, যে একসময় এখানে কাজ করত, আমি জানি তার এবং টমাস ওয়েনের মধ্যে কি ছিল, আমি তার ছেলে। এই কথা শুনে আলফ্রেড রেগে যায়। তিনি বলেন, তোমার মায়ের মানসিক অবস্থা ভালো ছিল না, সবই ছিল তার মনের মায়া, যে কোনো কিছু নিয়ে সে মনে মনে ভাবত, যে চিন্তাটি তার মনকে বিশ্বাস করেছিল যে টমাস ওয়েন তাকে ভালোবাসে। সব শুনে আর্থার রেগে যায়, সে আলফ্রেডের গলা চেপে ধরে, কিন্তু পরের মুহূর্তে সে তাকে আবার ছেড়ে দেয়। এরপর সে এই জায়গা থেকে পালিয়ে যায়। বাড়িতে এসে দেখেন তার বাড়িতে একটি অ্যাম্বুলেন্স আছে, আসলে তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। এরপর সে তার মায়ের সাথে হাসপাতালে যায়। যখন সে হাসপাতালের বাইরে বসে থাকে তখন দুজন পুলিশ সেখানে আসে, যিনি আর্থারকে ট্রেনে তিনটি খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, যেটি জোকার করেছিল। আর্থার তাদেরকে স্পষ্টভাবে অস্বীকার করে, তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আর্থার এখানে জানতে পারেন পুলিশ সদস্যরা তার মাকেও এই প্রশ্ন করেছিলেন, যার কারণে তার হার্ট অ্যাটাক হয়েছিল। আর্থার এখানে রেগে যায়, আর তারপর সে হাসপাতালের ভিতরে চলে যায়, যেখানে তার প্রতিবেশী সোফিও তার মাকে দেখতে আসে। তখনই টিভিতে একটি টক শো দেখানো হয়, যেটি হোস্ট করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা প্লাঙ্কলিন। ছোটবেলা থেকে আর্থার যাকে পছন্দ করত, ছোটবেলা থেকে আর্থার তাকে অনুসরণ করত আর তার মতো হতে চাইত। এখানে প্লাঙ্কিং আর্থারের শো এর ক্লিপস দেখায়, যেখানে তিনি ভালো পারফর্ম করতে পারেননি, তিনি হাসছিলেন, আর সে আর্থারকে নিয়ে মজা করে। আর্থার এটা দেখে অনেক দুঃখ পায়, এটা দেখতে তার মোটেও ভালো লাগে না। আর্থার বাইরে গেলে দেখেন শহরের অবস্থা তখন খুবই খারাপ। গোথাম শহরের যে অংশটি দারিদ্র সীমার নিচে ছিল, তারা টমাস ওয়েন এবং তার মতো ধনীদের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন, আর এই সমস্ত লোকেরা এখানে জোকারের গ্যাটা পড়েছে, কারণ তারা জোকারকে সমর্থন করছে। জোকার যেভাবে ট্রেনে তিনজন ধনী লোকে মেরেছে, তাতে সবাই খুব খুশি ছিল। আর্থার একটি প্রাইভেট থিয়েটারের ভিতর যায়, যেখানে তিনি টমাস ওয়েনের সাথে দেখা করেন। সে তাকে বলে, আমি আপনার ছেলে, আমার মায়ের নাম প্যানি, যিনি আপনার জন্য কাজ করেছিলেন। তখন টমাস ওয়েন তাকে বলে, তোমার মা ভালো ছিল না, আমার আর ওর প্রেমের গল্প ওর বানানো গল্প মা। এরপর তাকে বিশ্বাস করতে চায় না আর্থার, সে বলে, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু আপনাকে একবার জড়িয়ে ধরতে চাই, আপনার ভালোবাসা চাই। আর্থারের এমন আচরণে টমাস ওয়েন অনেক রাগান্বিত হয়ে যায়, সে তাকে একটি ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। আর এখন পুরো সত্য জানতে আর্থার হাসপাতালে যায়, যেখানে তার মা চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে সে তার মায়ের একটি পাল চুরি করে, আর সেখানে আর্থার জানতে পারে তার মায়ের মানসিক অবস্থা ভালো ছিল না, তার একটি প্রেমিকও ছিল যে তার মাকে অনেক নির্যাতন করত। পরে তিনি গ্রেপ্তার হন আর কারাগারে তিনি মারা যান। একই সময় তিনি আরো জানতে পারেন সেজন্য সে শৈশবে আর্থারকে অনেক অত্যাচার করত। পুলিশ একবার আর্থারকে খুব গুরুতর অবস্থায় পেয়েছিলেন, তাকে বেঁধে রাখা হয়েছিল, তার সারা শরীরে অনেক ক্ষত, মাথায় গুরুতর আঘাত ছিল।
আর্থার সবকিছু জানার পরে সম্পূর্ণরূপে ভেঙে পড়েন। দুঃখ এবং কষ্টে তিনি তার প্রতিবেশী সোফির কাছে যান, যাকে তিনি ভালোবাসতেন। সোফি তার বাড়ির ভিতরে তাকে দেখে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে আর্থারকে জিজ্ঞেস করে, তুমি আমার ঘরে কি করছো? এখানে আমরা বুঝতে পারি সোফি কখনো আর্থারের সাথে দেখা করেনি, সে তাকে ভালোবাসেনি, সবই ছিল আর্থারের মস্তিষ্কের পস, মানে আর্থারের কল্পনা। সে নিজেকে নিশ্চিত করেছিল যে সে তাকে ভালোবাসে। সোফি তাকে তার বাড়ি থেকে বের করে দেয়। এখন আর্থার পুরোপুরি ভেঙে পড়েছে, তার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে গেছে। সে তখন হসপিটালে যায়, বালিশ দিয়ে মুখ চেপে তার মা পেনিকে হত্যা করে, কারণ তার মা তার থেকে সবকিছু লুকিয়েছিল। এরপর সে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে দেখা যায় আর্থার তৈরি হচ্ছে। আজকে তাকে সেই লাইভ টক শোতে যেতে হবে, যেখানে শেষবার ফ্রাঙ্কলিন তার ক্লিপগুলি দেখিয়ে লোকেদের হাসিয়েছিলেন। সেই শোটি খুবই বিখ্যাত ছিল, তাই আজ আর্থার নিজে আমন্ত্রিত হয়েছেন। এখন তিনি প্রস্তুত হচ্ছেন। তিনি একসঙ্গে কাজ করা দুই ব্যক্তির সাথে দেখা করতে আসেন। এর মধ্যে একজন সেই ব্যক্তি ছিলেন যিনি আর্থারকে বন্দুক দিয়েছিলেন। পরে বসকে মিথ্যে বলেছিলেন যে আর্থার তার কাছ থেকে বন্দুকটি কিনেছিলেন। আর্থার লোকটিকে তখন হত্যা করে। যখন সে তার অন্য সঙ্গীকে ছেড়ে চলে যাচ্ছিল, তখন সে বলে, তুমি সবসময় আমার সাথে ভালো কথা বলবে। আর্থার এখন পুরোপুরি জোকারের গেটআপে আছে। সে পাগলের মতো নাচছে, গান করছে, সিঁড়ি বেয়ে হাঁটছে। ঠিক তখনই দুজন পুলিশ উপরে আসে, যারা আগেও তাকে তদন্ত করতে এসেছিল। তারা তাকে থামতে বলে, কিন্তু সে পালিয়ে যায়। ওই দুই পুলিশ তখন তাকে পিছু করে। আর্থার এখন ট্রেনের ভিতরে ঢুকে যায়, যেখানে পুলিশও আসে। কিন্তু শহরে তখন বিক্ষোভ চলছে, সবাই জোকারকে অনুসরণ করে, তাই সবাই জোকারের মুখোশ পরে আছে। পুলিশ যখন লোকদের পিছনে ধাওয়া করে, তখন পুলিশ একজন বিক্ষোভকারীকে গুলি করা হয়, যে কারণে সমস্ত বিক্ষোভকারী তখন ক্রুদ্ধ হয়ে ওঠে। এরপর সবাই পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। সুযোগ দেখে আর্থার এখান থেকে চলে যায়। আর্থার ফ্রাঙ্কলিনের শোতে পৌঁছে সে তাকে জোকারের নামে পরিচয় করিয়ে দিতে বলে। শো শুরু হওয়ার পরেই এটি ঘটে, আর্থার নিজেকে জোকার হিসেবে পরিচয় করিয়ে দেয়। সে নাচে, গান গায় আর মানুষকে হাসায়। কিন্তু এরপরে সে বলে, সাবওয়েতে ট্রেনের ভিতরে যে তিনটি খুন হয়েছে, সে খুনগুলি আমিই করেছি। তার জায়গায় যদি আজকে আমি থাকতাম, আমি খুন হতাম, কেউ কোনো কথা বলতো না। আজ সেই তিন খুনের কথা বলা হচ্ছে, কারণ তারা তিনজনই উচ্চবিত্ত ছিল, মানে ধনীর দুলাল ছিল। তারা টমাস ওয়েনের কোম্পানিতে কাজ করতেন। থমাস টিভিতে এসে তার সম্পর্কে বলেছিলেন, তার জন্য কেঁদেছিলেন, তাই আজ এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর আপনিও সেই মানুষদের একজন। আপনি সেই শোতে আমার টেপ বাজিয়ে আমাকে নিয়ে মজা করেছেন, এজন্য আপনার অনুষ্ঠানটি হিট হয়ে গেল। আপনি নিজের সুবিধার জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। ফ্রাঙ্কলিন এখানে আর্থারকে দায়ী করেন। তিনি বলেন, তোমার কারণে শহরের দাঙ্গা হচ্ছে। সাবওয়েতে দুই পুলিশকে খুব বাজেভাবে মারধর করা হয়েছে, তারা এখন আইসিইউতে আছে। আর্থার বলে, আপনি জানেন না কখন একজন ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হয়। সমাজ তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে, তাকে ছেড়ে চলে যায়, তাকে ঠাট্টা করে। তখন তার কেমন লাগে? আর্থারের কথায় ফ্রাঙ্কলিন খুব রেগে যায়। সে বলে, পুলিশ ডাকো। তখন আর্থার বলে, আমি একটি জোক শোনাতে ভুলে গেছি। এটা বলেই আর্থার লাইভ চলাকালীন সময়ে তার মাথায় গুলি করে তাকে হত্যা করে। এরপর দেখা যায় পুলিশের গাড়িতে করে আর্থারকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তারপরে জোকারের অনুসরণকারী প্রোটেস্ট্যান্টরা একটি অ্যাম্বুলেন্সের সাথে পুলিশের গাড়িতে আঘাত করে। এতে পুলিশের গাড়ি উল্টে যায়। তারা আর্থারকে গাড়ি থেকে বের করে। এরপরে আর্থার গাড়ির উপরে উঠে দাঁড়ায় আর জোকারের সাজে নাচতে থাকে, আর নিচে থাকা সবাই তাকে সাপোর্ট করে। তার মানে জোকার এখন গোথাম শহরের নায়ক হয়ে উঠেছে। সেখানে গোথাম শহর, যেখানে চারিদিকে দাঙ্গা চলছে, এই পরিবেশে টমাস ওয়েন ও তার স্ত্রী তার ছেলে ব্রুসকে নিয়ে যে কোনো উপায়ে তার বাড়িতে পৌঁছতে চায়। ঠিক তখনই এক প্রতিবাদী তাদের সামনে আসে, থমাস ওয়েন এবং তার স্ত্রীকে গুলি করে। তখন তারা দুজনেই সেখানে মারা যায়। আর তখন ব্রুস ওয়েন অনাথ হয়ে যায়। শেষে আমাদের দেখানো হয়েছে যে আর্থার এখনো জোরে জোরে পাগলের মতো হাসছিল। তিনি একটি মানসিক হাসপাতালে আছেন, তার সামনে তার সাইকো আর্টিস্ট। সে আর্থারকে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? আর্থার বলেন, আমার একটি কৌতুক মনে আছে, কিন্তু তুমি বুঝবে না। এরপর আর্থারকে তার পায়ে রক্ত নিয়ে হাসপাতালে হাঁটতে দেখা যায়। অর্থাৎ এখানে আর্থার সে সাইকো আর্টিস্টকে মেরে ফেলেছে, আর এখন সে পুরোপুরি মুক্ত। জোকার হলো ব্যাটম্যান সিরিজের খুব বিখ্যাত একটি চরিত্র, এবং এই গল্পে আমাদের বলা হয়েছে যে একজন সাধারণ মানুষ যিনি মানসিক ব্যাধিতে ভুগছিলেন, সে কিভাবে ভয়ঙ্কর খুনি হয়ে গেল। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আয়োজন যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।